প্রস্তুত 3.1415926529793238463six4949 একদম এর চেয়ে বেশি পারি না এতক্ষণ হরহর করে যেটা বলছিলাম সেটা আসলে পাইয়ের মান যাই হোক আমি আসলে কোনোদিনও এটা বলে শেষ করতে পারতাম না কারণ আজ থেকে বহু বছর আগে 1761 সালেই ল্যাম্বার্ট প্রমাণ করে গেছেন পাই হচ্ছে একটা অমূলক সংখ্যা যেটা কোনোদিন শেষ হবে না এবং শেষ হবে না শুধু তাই না এই যে 0/1/11 যেরকম 090909 এমন করে 0909 বারবার আসে এমন করে বারবার কোনো কিছু পাইয়ের ভিতরে আসবে না এবং শুধু তাই না কোনো নির্দিষ্ট প্যাটার্নও পাওয়া যাবে না 1 2 3 4 5 6 এরকম পর পর কিছু আছে এই ধরনের কোনো কিছু পায়ের ভিতরে কখনো পাওয়া যাবে না এটা হচ্ছে একটা অমূলক সংখ্যা আমি খুব বেশি ঘর আসলে পারি না আমি মুখস্থ বলতে পারতাম 328 ঘর পর্যন্ত আমাদের এক বছরের জুনিয়র মাহফুজ সিদ্দিকী হিমালয় ও 2338 ঘর পর্যন্ত জানে মুনিম বলতে পেরেছিল 1010 ঘর পর্যন্ত ওদের কাছে আমি একেবারেই নস্যি ওরা আবার সারা পৃথিবীর যদি রেকর্ডের কথা চিন্তা করা হয় তার কাছে নস্যি সারা পৃথিবীর রেকর্ড এখন গিনেস বুক অনুসারে লু চাওয়ের হাতে লু চাও বলতে পেরেছিল 67890 ঘর এটা বলতে সময় লেগেছিল 24 ঘন্টা 4 মিনিট যাই হোক আরেকজন আছেন জাপানের আকিরা হারাগুচি উনি নাকি 1 লক্ষ ঘর পর্যন্ত বলতে পারেন তো গিনেস বুক এখনো তাকে জাজ করতে পারে নাই তো যাই হোক এই যে পাই এই পাই জিনিসটা কি সেটা আগে বলি তারপরে পায়ের বিভিন্ন কথা আমি বলতে চাই পাই নিয়ে কেন এত মাতামাতি কেন পাই এত সুন্দর এই ব্যাপারটা আমি একটু ব্যাখ্যা করতে চাই পাই এটা বুঝতে গেলে আসলে একটা বৃত্তকে নিয়ে চিন্তা করতে হবে বৃত্তের পরিধিকে যদি ব্যাস দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে পাই আমরা জানি একটা বৃত্তের একটা বিন্দু থেকে যদি আমরা যাত্রা শুরু করি পুরো বৃত্তটা ঘুরে যদি আবার ওই বিন্দুতে ফিরে আসি যতটুকু দূরত্ব আমরা অতিক্রম করবো এটা হচ্ছে বৃত্তের পরিধি আর ওই বিন্দুটা থেকে যদি মাঝখান দিয়ে সোজাসুজি অন্য পাশের বিন্দুটাতে আমি পৌঁছাই সোজা চলে গেলে যে সরলরেখাটা পাওয়া যাবে এই রেখাংশটুকুর যে দৈর্ঘ্যটুকু এটা হচ্ছে বৃত্তের ব্যাস তো আগেকার মানুষ খেয়াল করেছিল যে বৃত্ত যত বড় সাইজেরই হোক না কেন যত বড় আকারের বৃত্ত হোক না কেন এই পরিধিকে যদি ব্যাস দিয়ে ভাগ করা যায় সেটা সবসময় একই রকম মান হয় ব্যাসের তুলনায় পরিধি সবসময় 3 গুণের একটু বেশি হয় সবসময় যে কোনো বৃত্তের জন্য এটা সত্যি তো আমি বলছি 3 গুণের একটু বেশি তো সেটা কতটুকু বেশি এটা নিয়ে প্রাচীন মানুষ সবসময় ভেবেছে তো প্রথম যে নিদর্শনটা পাওয়া যায় সেটা হচ্ছে মিশরের রাইন্ড প্যাপির আছে আজ থেকে প্রায় 4000 বছর আগেকার কথা সেই 1900 খ্রিস্টপূর্বাব্দে তো ওরা বলেছিল যে এটার মান হয় মোটামুটি 3.125 এরকম জাতীয় একটা মান তারা বলেছিল তো সেই মানটা আসলে পুরোপুরি ঠিক না আমরা জানি এটা এখন মান হচ্ছে 3.14 তো এই ফাঁকে বলে রাখি 3.14 এটা যদি আমেরিকান সিস্টেমে তারিখ গণনা করা যায় তাহলে এটা হচ্ছে মার্চের 14 তারিখ 14ই মার্চ সেই অনুসারে 14ই মার্চ হচ্ছে বিশ্ব পাই দিবস পাই দিবসের শুভেচ্ছা সবাইকে তো এই যে পাই তো তারপরেও আসলে পাই নিয়ে মানুষ চিন্তা করতে থাকলো পাই নিয়ে যখন মিশরের মানুষজন ভেবেছিল সেই সময়কার কথা বলছি ওই সেই 1900 খ্রিস্টপূর্বাব্দের কথা সেই সময় তারা কিন্তু এক্স্যাক্টলি ম্যাথমেটিক্যালি এটাকে ডিরাইভ করতে পারেনি আসলে তারা যেভাবে করেছিল হয়তো তারা গুণে গুণে বের করার চেষ্টা করেছিল প্রথম গাণিতিকভাবে যিনি বিশ্লেষণ করে বের করার চেষ্টা করেছিলেন তিনি হচ্ছেন মহান আর্কিমিডিস সেই আর্কিমিডিস ওই যে ইউরেকা বলে দৌড় দিয়েছিলেন কি অবস্থায় দৌড় দিয়েছিলেন সেটা না বলি যাই হোক তো সেই আর্কিমিডিস তিনি যে পদ্ধতি ব্যবহার করেছিলেন সেটা একটা অসাধারণ পদ্ধতি ছিল আমি নিশ্চয়ই কোনো একটা পর্বে ওই ব্যাপারটা ব্যাখ্যা করব এই পর্বে না তো আর্কিমিডিস বের করতে পেরেছিলেন যে এই পাই পাই জিনিসটার মান হবে মোটামুটি 221/71 থেকে 22/7 এই দুটো জিনিসের মাঝামাঝি তিনি এটা বের করেছিলেন আসলে একটা সম 96 ভুজ নিয়ে আমরা ত্রিভুজ জানি চতুর্ভুজ জানি এমন করে একটা সম 96 ভুজ নিয়ে গবেষণা করে তিনি এই জিনিসটা বের করেছিলেন এবং আর্কিমিডিসের এই কাজটা খুবই দারুণ একটা কাজ ছিল তো আর্কিমিডিসের পরবর্তীতে মানুষ যখন পায়ের মান বের করার চিন্তা করলো তারা এরপরে বের করার চেষ্টা করেছে ধারার সাহায্যে তো ধারা নিয়ে বলতে গেলে প্রথম যার কথা বলা উচিত তিনি হচ্ছেন আমাদের এই উপমহাদেশের মাধব মাধব একটা ধারা তৈরি করলেন পায়ের মানটা হচ্ছে এরকম 4 × 1 − 1/3 + 1/5 − 1/7 + 1/9 − 1/11 + 1/-, আর ওই নিচে বিজোড় সংখ্যাগুলো এরকম থাকতে থাকবে তো যদিও তিনি এটা আবিষ্কার করেছিলেন কিন্তু এই জিনিসটা পরবর্তীতে আবার আবিষ্কার করেন গ্রেগলি এবং লিবনিজ এবং তাদের নাম অনুসারে এই সিরিজটাকে সারা পৃথিবীর মানুষ গ্রেগলি লিবনিজ সিরিজটাই বলে কিন্তু তাদের আবিষ্কারের প্রায় 300 বছর আগে যদিও মাধব আবিষ্কার করেছিল মাধবের নামটা আসলে প্রায় হারিয়ে গেছে বললেই চলে তো যাই হোক মাধব তার ধারা ব্যবহার করে প্রায় 11 ঘর পর্যন্ত পায়ের মান নিখুঁত পর্যন্ত বের করে ফেলতে পেরেছিলেন কিন্তু সমস্যা হচ্ছে যে মাধব যেই সিরিজটা দিয়েছিলেন এই সিরিজটা খুব কাজের একটা সিরিজ না কারণ হচ্ছে এই সিরিজটা খুব আস্তে 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 মান দেয়
200 বা 300 ঘর যদি আমি এই সিরিজে নিই, মানে 1/3, 1/5, 1/7 এমন করে করতে 300 ঘর পর্যন্ত যদি আমি যাই, 300টা নিলে তখন 3.14 এই জিনিসটা মোটামুটি ঠিক মতো পাওয়া যায়। আরও যদি অনেক নেওয়া যায় তখন এই যে 3.141 এরকম একটা জায়গায় আসতে পারবে। তার মানে এই ধারাটা দিয়ে আসলে খুব বেশি কাজ হয় না। পরবর্তীতে শার্প মেশিন এরকম গণিতবিদেরা এই ধারাটাকে আরেকটু উন্নত করার চেষ্টা করেন এবং তারা আরও দারুণ কিছু সিরিজ দেন। এবং সবচেয়ে দারুণ সিরিজ যারা দিয়েছিলেন তাদের মাঝখানে রয়েছে আমাদের শ্রীনিবাস রামানুজন, উপমহাদেশের গণিতবিদ। রামানুজনের যে ধারাটা ছিল সেটা খুবই চমৎকার একটা ধারা ছিল। এবং আর একটা ধারা দিয়েছিলেন আমেরিকার দুই ভাই, চাদনোফস্কি ব্রাদার্স বলে ওদেরকে। তো তারা যে ধারাটা দিয়েছিলেন সেটা দিয়েও অনেক বেশি মান বের করা যায়। তো এই যে ধারা দিয়ে না হয় মান বের করা যায়, কিন্তু চিন্তা করুন ক্যালকুলেটারের তো তখনও আবিষ্কার হয়নি। ক্যালকুলেটার যদি আবিষ্কৃত না হয় তখন কম্পিউটারে তো প্রশ্নই ওঠে না। তাহলে ওই ধারাগুলো, ওই কঠিন কঠিন যোগগুলো মানুষ কীভাবে করবে, দিনের পর দিন এরকম বসে বসে যোগ করবে? এটা আসলে খুবই খুবই কষ্টকর একটা ব্যাপার ছিল। তারপরেও মানুষ কিন্তু বের করার চেষ্টা করেছে এবং খুবই দারুণভাবে বের করার চেষ্টা করেছে। কালফ্রেডি গাউসের কথা আমি আগের পর্বে বলেছি, গাউস একজন অসাধারণ গণিতবিদ। তিনি যেটা করলেন, তিনি একটা জীবন্ত কম্পিউটার ব্যবহার করলেন। সে সময় একজন মানুষ ছিল জাকারিয়া স্টেইস নামে। তো ডেইজের কোনো ম্যাথমেটিক্যাল মানে কোনো প্রতিভা ছিল না, তার কারণ গাণিতিক প্রতিভা ছিল না, কিন্তু তিনি যেটা করতে পারতেন মনে মনে যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু এমনি করে ফেলতে পারতেন। তো তাকে ব্যবহার করে গাউস পায়ের মান প্রায় 200 ঘর পর্যন্ত বের করে ফেলতে পেরেছিলেন। আসলে ডেইসি মনে মনে ওটা হিসাব করেছিলেন। চিন্তা করুন যে তাকে আসলে একটা কম্পিউটারের মধ্যে করে চিন্তা করা যায়, তাকে প্রোগ্রাম করে দেওয়া হয়েছে, গাউসকে গাউস তাকে বলে দিয়েছে দেখ এ তোকে ফর্মুলা দিয়ে দিলাম, তুই এখন মনে মনে ক্যালকুলেশন কর। সে হিসাব করে বলে দিল পায়ের মান প্রায় 200 ঘর পর্যন্ত নিখুঁতভাবে বলে দিয়েছিল। এরপরে আরেকজনের কথা আসলে পায়ের মানের বলতে গেলে তার নাম এসেই যাবে, তিনি হচ্ছেন উইলিয়াম শ্যাঙ্কস। তিনি তার জীবনের 15টা বছর খালি পায়ের মান বের করার পেছনে ব্যয় করে ফেলেছেন। 15 বছর ধরে তিনি পায়ের মান বের করলেন, কত ঘর? 707 ঘর বের করলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল 527 পরে বাকি ঘরগুলো ভুল ছিল। তো এই ভুলটা ধরা পড়াটার ইতিহাসটাও খুব মজার। আমরা অনেকেই বোধহয় ডিমর্গ্যানস ল এটা নাম শুনেছি। ডিমর্গ্যান এটা হচ্ছে সেট থিওরিতে তার একটা সূত্র আছে। তো এই ডিমর্গ্যান সাহেব ওই সময় মানুষ, ডিমর্গ্যান দেখলেন যে 500 ঘরের পর থেকে ওই পায়ের মানের ভিতরে 7 একটু বেশি বেশি আছে। এটা সন্দেহজনক, কারণ হচ্ছে পাই একটা র্যান্ডম নাম্বার, মানে হচ্ছে পায়ের পরে যে জিনিসগুলো আসে 1415926 এটা কোনটার পরে কোনটা আসবে এটা কোনোভাবেই বোঝার কথা না। কোনোদিনও কোনো অঙ্ক বেশিবার আসবে না। মানে কিরকম, ধরা যাক আমি যদি 10 কোটি ঘর নিয়ে চিন্তা করি, তার মধ্যে কখনোই আমি দেখবো না যে 7 এসেছে 5 কোটি বার, এরকম কখনো আসবে না। প্রত্যেকটাই 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 প্রত্যেকটা ডিজিট মোটামুটি 1 কোটি বার করে করে আসবে। 10 কোটি বার নিলে এই 10টা জিনিস মোটামুটি 1 কোটি বার, আমি বলছি না যে এক্স্যাক্টলি 1 কোটি সেরকম না, তবে 1 কোটির কাছাকাছি হবে। কেউ যদি দেখা যায় যে মাত্র 2 লক্ষ বার এসেছে, তখন বুঝতে হবে যে এটা আসলে র্যান্ডম না। র্যান্ডম হলে এই শর্তটা তাকে মেনে চলতেই হবে যে সবগুলোই মোটামুটি সমানভাবে প্রায় আসবে। তো এটা নিয়ে সন্দেহ হয়েছিল ডিমর্গ্যানের। ডিমর্গ্যান দেখলেন যে 7 পরিমাণটা কেন জানি বেশি বেশি লাগছে। কিন্তু তারপরেও তিনি যে সন্দেহই পোষণ করেছিলেন তিনি তখনও প্রমাণ করতে পারেননি, কারণ তখনও তারপরে আর কে বের করবে। তো তারপরে প্রায় 71 বছর পরে উনি ওই যে শ্যাঙ্কস বের করেছিলেন 1873 সালে, তার প্রায় 71 বছর পরে 1944 সালে তখন গিয়ে শেষ পর্যন্ত দেখা গেল যে হ্যাঁ আসলে 527 ঘরের পর থেকে বাকি ডিজিটগুলো ভুল ছিল। আহারে বেচারার জীবনের 15। তো পায়ের মান বের করার সবচেয়ে অদ্ভুত যে পদ্ধতিটা সেটা বলা যায় বুফনের নিডিলকে, বুফনের সুই। এটা তৈরি করেছিলেন একজন ফ্রেঞ্চ গণিতবিদ, ওনার নাম ছিল কোয়ান্টে দে বুফন। তো এই যে বুফন, তো ওনার আইডিয়াটা ছিল এরকম যে এরকম একটা রুলটানা খাতা নিতে হবে, সেই খাতার মধ্যে ছোট 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 কাঠির টুকরা, এই এই যে রুল দুটার মাঝখানে অনেকগুলো রুলটানা আছে তার দুইটা দাগের মাঝখানে যে দূরত্বটুকু, এইটুকুর যে ছোট আকারের কিছু কাঠি তিনি এখানে ছিটিয়ে দিলেন। সেই কাঠিগুলোর মধ্যে সবগুলো যে দাগকে টাচ করবে তা তো না, কিছু কিছু হয়তো এই দাগগুলোকে স্পর্শ করবে, দাগগুলোর উপর দিয়ে যাবে, আবার কিছু কিছু কাঠি হয়তো মাঝখানে পড়বে। কতগুলো কাঠি দাগকে স্পর্শ করেছে আর কতগুলো দাগকে করেনি এটা দেখে পায়ের মান আইডিয়া করে ফেলা যায়। ফর্মুলাটা হচ্ছে এরকম যে টুয়াইস এল এন বাই টি এইচ, টু এল এন বাই টি এইচ, যেখানে এল হচ্ছে কাঠির দৈর্ঘ্য, নিচে টি হচ্ছে দুইটা দাগের মধ্যবর্তী দূরত্ব, লম্ব দূরত্বটুকু, আর এন হচ্ছে কতগুলো আমি কাঠি ফেলেছি, আর এইচ হচ্ছে তার মধ্যে কতগুলো কাঠি দাগকে স্পর্শ করেছে।
এটা দিয়ে পায়ের মান মোটামুটি মোটামুটি ভালো মতোই বের করে ফেলা যায়। এবং সমস্যা হচ্ছে যে এই এই পদ্ধতিগুলো আসলে সম্ভাব্যতা ভিত্তিক পদ্ধতি, এবং এই পদ্ধতিগুলো ভালো কাজ করবে, যত বেশি নেওয়া যাবে তত বেশি নিখুঁতভাবে আসলে পায়ের মান পাওয়া যাবে। মানে হচ্ছে যত বেশি কাঠি আপনি নেবেন তত নিখুঁতভাবে পায়ের মানটা পাওয়া যাবে। খুবই অদ্ভুত একটা পদ্ধতি। তো এরকম একটা পদ্ধতি আমাদের দেশেও আমার খুব কাছের একজন বন্ধু সৌমিত্র চক্রবর্তী, ডাক্তার সৌমিত্র চক্রবর্তী, ও বের করেছে। ওর নাম অনুসারে আমরা এটাকে সৌমিত্রের স্বাক্ষর বলি। আমরা অনেক জায়গায় গিয়ে গিয়ে এই পরীক্ষাটা করেছি, এটা খুব মজার একটা পরীক্ষা। ওর আইডিয়া হচ্ছে এরকম যে একটা বর্গক্ষেত্র আমরা নেব, বর্গক্ষেত্র আকৃতির একটা কাগজ, বড় একটা কাগজ আমরা নিয়ে যেতাম স্কুলে স্কুলে নিয়ে যেতাম, গিয়ে বলা হতো স্টুডেন্টদেরকে যে তোমরা এখানে স্বাক্ষর করো, যেখানে খুশি স্বাক্ষর করো, তোরা ইচ্ছা মতো পুরো বর্গক্ষেত্রের মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় নিজেদের নাম স্বাক্ষর করতো। তারপরে যেটা দেখা হতো যে ওই বর্গক্ষেত্রটাকে, বর্গক্ষেত্রটার ভেতরে সমানভাবে এটে যায়, একদম ঠিক ঠিক এটে যায় এমন একটা বৃত্ত আমরা আঁকতাম। বৃত্ত আঁকলে বৃত্তের ভেতরে কতগুলো স্বাক্ষর পড়েছে আর মোট পুরো বর্গক্ষেত্রে কতগুলো স্বাক্ষর আছে, এই দুটোর অনুপাত থেকে পায়ের মান বের করে ফেলা যায়। আইডিয়াটা তেমন খুব বেশি কঠিন কিছু না। আইডিয়াটা এরকম যে বৃত্তের মধ্যে যতগুলো স্বাক্ষর আছে বাই বর্গের মধ্যে যতগুলো স্বাক্ষর আছে সেটা সমান সমান বৃত্তের ক্ষেত্রফল বাই বর্গের ক্ষেত্রফল। এখন আমরা যদি বৃত্তের ব্যাসার্ধকে আর ধরি তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এবং সেক্ষেত্রে পুরো বর্গক্ষেত্রের এক বাহু হবে টুয়াইজ আর, ফলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ফোর আর স্কোয়ার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বাই বর্গের ক্ষেত্রফল এটা হবে পাই আর স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার, তার মানে পাই বাই ফোর থাকবে সেখানে। এবং পাই বাই ফোর যদি থাকে, পাই বাই ফোর সমান হচ্ছে এখানে যতগুলো স্বাক্ষর আছে মানে বৃত্তের ভেতরে যতগুলো স্বাক্ষর আছে বাই মোট পুরো বর্গক্ষেত্রে কতগুলো স্বাক্ষর আছে, অর্থাৎ পাই সমান সমান এটা গুণ চার। তাহলে এখান থেকে একটা আইডিয়া করে ফেলা যায় যে পায়ের মান কত হতে পারে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি প্রত্যেকবারই আশ্চর্য হতাম যে কখনোই মানটা আপনাকে এক দুই এরকম কিছু দেবে না, তিনের কাছাকাছি দেবে। যদি 50 জন মানুষ হয় সেক্ষেত্রে মানটা তিনের মোটামুটি কাছেই পাওয়া যায়, 3.2-3.5 এরকম পাওয়া যায়। কিন্তু যদি আমরা 1 কোটি মানুষ নিয়ে চিন্তা করতে পারতাম তাহলে হয়তো নিখুঁতভাবে পায়ের মানটা প্রথম বেশ কয়েক গ্রহর পর্যন্ত পাওয়া যেত। এটা আসলেই খুবই চমৎকার একটা আইডিয়া। পাই নিয়ে আমরা অনেক কথা বলেছি, পাই নিয়ে সবচেয়ে অদ্ভুত ঘটনাটা, সবচেয়ে অদ্ভুত ঘটনা যেখানে ঘটেছিল সেটা হচ্ছে আমেরিকার ইন্ডিয়ানা রাজ্যে। সেখানে একবার কি করা হলো, আসলে এটা স্বাভাবিক, রাজনীতিবিদরাই আসলে এই ধরনের উদ্ভট ঘটনা ঘটাতে পারেন, গণিতের মধ্যে এরকম উদ্ভট জিনিস নিয়ে আসতে পারেন। তো সেখানে যেটা ঘটলো সেটা বলি, সেখানে একটা বিল তোলা হলো তখনকার ইন্ডিয়ানা জেনারেল অ্যাসেম্বলিতে যে এখন থেকে পায়ের মান হবে 4। কি ভয়াবহ কথা চিন্তা করুন, এখন থেকে পায়ের মান 4, শুধু তাই না, তারা বললো যে ঠিক আছে 4, এটা আমাদের যারা আছে অর্থাৎ এই ইন্ডিয়ানা রাজ্যের ভিতরে যতগুলো স্কুল আছে তারা কোনো টাকা পয়সা দেওয়া ছাড়াই, কোনো রয়্যালটি ছাড়াই মান 4 ব্যবহার করতে পারবে। কিন্তু পৃথিবীতে অন্য যে কোনো জায়গায় যখন 4 ব্যবহার করা হবে পায়ের মান, তখন আমাদেরকে কিছু রয়্যালটি দিতে হবে কারণ আমরা এখানে শুরু করেছি। কি ভয়ঙ্কর কথা, আমাদেরকে টাকা দিতে হবে, আপনারা পায়ের মান 4 ব্যবহার করুন। শেষ পর্যন্ত ব্যাপারটা রক্ষে পেয়ে যায় কারণ ওখানে একজন গণিতবিদ ছিলেন, তিনি প্রতিবাদ করেন এবং শেষ পর্যন্ত এই প্রস্তাবটা পাশ হয়নি। প্রস্তাবটা পাশ হলে সেটা ইতিহাসের একটা ন্যাকারজনক অধ্যায় হতো। যাই হোক, পাই এই ব্যাপারটা আমার নিজের কাছে অনেক বেশি ভালোবাসার, আমার নিজের জীবনের অনেক ব্যক্তিগত সুখ দুঃখ জড়িয়ে আছে পায়ের সাথে। তাই পায়ের জন্য বলবো, পাই তুমি আমার সাথে অনেক বেশি আকারে মিশে আছো, কতটুকু মিশে আছো সেটা আমি বোঝাতে পারবো না, অনেক বেশি ভালোবাসি তোমায়। পাই দিবসের শুভেচ্ছা সবাইকে, সবার জীবন পায়ের মতো সুন্দর হোক।